মা বলো তো এটা কি? এটা কি এটা? এটা কি? এটার নাম বলো, তুমি তো সুন্দর করে বলতে পারো। অ্যাপেল জুস। শুনো শুনো শুনো, এটা একটু, এটা একটু খাও, একটু খাও, একটু খাও, তুমি খাও নি তো, মাম খাও নি, একটু খাও, খাও 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 খাও, দেখি তুমি খেতে পারো নাকি। 1 2 3 কি এটা? অ্যাপেল জুস। ও চোর, হেড শোল্ডার নিজ অ্যান্ড টোস দেখায় ব্যস্ত। আজকেও বাইরে একদম বৃষ্টি বৃষ্টি, মানে আজকেও আমাদের কার্পেট ধোয়া ক্যান্সেল। এমনিতেও আজকে ধুতে পারতাম না, ওর বাবা অফিস করছে, বাট খুব সম্ভবত এই সপ্তাহে আমাদের কার্পেট ছাড়াই থাকতে হবে, কারণ না ধুয়ে এটা বেছানো যাবে না। আর আমি খুব চাচ্ছিলাম একটু ওয়াটারপ্রুফ টাইপের কিছু কিনতে, কারণ অ্যামেলি এখানে খেলাধুলা করে, তো দেখি কী কেনা যায়। আর এই তো আমি কী যেন দেখাতে এসেছি, আচ্ছা রামবুটান দেখাতে এসেছি। ওই যে দেখতে পাচ্ছেন ওখানে লাল, একদম থোকা থোকা একদম রামবুটান ধরে আছে, মানে এত সুন্দর লাগতেছে দেখতে। এখন কেন ওরা পারতেছে না আমি জানি না, এটা পেকে পুরো অবস্থা খারাপ। ওর বাবা বলতেছে যে, মানে আবি বলতেছিল যে ওরা মনে হয় এটা সাজানোর জন্য রেখে দিছে, এটা পারবে না, কারণ অনেক জায়গায় এখানে ওখানে এখানে, মানে একদম পেকে অবস্থা খারাপ। এটার দু একদিনের মধ্যে যদি না পারে এটা খেতেও পারবে না, মানে ইয়ে হয়ে যাবে। কী মা চলে আসছো? আমি আসতে তো চলেই আসবো, আমি তো জানি, তুমি তো দেখবাই না একা একা টিভি। কালকে রাতে বৃষ্টি পড়েছিল, পানিটা নিজে নিজে শুকিয়েছে জন্য যে এরকম ইয়ে হয়ে গেছে, এটা মুছতে হবে এখন। কী পড়ছে মাম? পড়ছিল এখানে জানো, আসো। ওয়াও, বাতাস দেখলেই ওয়াও। তো রান্না করতে চলে এসেছি আজকে, কাচকি মাছ রান্না করবো। এগুলো একদম ফ্রেশ নিয়ে এসেছিলো, গতকাল বাজারে গিয়েছিলো যখন, একদম ফ্রেশ কাচকি মাছ এটা। তো এটা তো রান্না বান্না, মানে কাচকি মাছের যেই ঝামেলাটা হয়, রান্না করা সহজ, খুব ইজিলি হয়ে যায়, কিন্তু পরিষ্কার করে, মানে এটাতে যা যা লাগবে এগুলো ধুয়ে টুয়ে রেডি করাটা হচ্ছে ঝামেলা। যাই হোক, দিয়ে দিচ্ছি লবণ, আমি একবারে হাতে মাখিয়ে বসিয়ে দিব। দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ, আর লাগবে ধনে জিরে গুঁড়ো। এই তো রেগুলার মশলা আমরা যেগুলো খাই আর কি। এখানে ধনে জিরে গুঁড়ো আমি একসাথে করে রাখি, এই জন্য একটু বেশি পরিমাণে দিতে হয়েছে। আর দিয়ে দিচ্ছি তেল একটুখানি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আলু দিব, কিন্তু আলু আমারটা কুচি কুচি হয় না, আলু দিকে কাটা হচ্ছে, আমি বাবা কেটে দিচ্ছে আলু, তা আমি তাকে হচ্ছে
মশলাগুলো মেখে নিচ্ছি আর কি। পেঁয়াজ একটু বেশি দিলে ভালো লাগে। তারপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, দিলাম টমেটো। টমেটো এখানে আমি ছোট ছোট দুইটা নিয়েছি। আগে পরে দেওয়ার কোনো ব্যাপার নেই, যেহেতু সব একসাথেই মাখবো। তো এখন দিয়ে দিব একটুখানি রসুন আর আদা। রসুন আমার প্রায় শেষের পর্যায়ে, তো এখানে করে দিয়ে দিচ্ছি। আদা রসুন সব মিলিয়ে আমি এক চা চামচ দিয়েছি, মানে হাফ চামচ আদা হাফ চামচ রসুন। অনেকে এটাতে আদা রসুন দেয়ও না, তো যে যার টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি আলু কুচি। আমার তো আলু কুচি ভালো হয় না, ওর বাবার সুন্দর করে কুচি কুচি করতে পারে, এই জন্য ওকে সালাদ কাটা বা এসব কুচি কুচি করার কাজগুলো বেশিরভাগ সময় ও খুব মজা করে করে, আর ওর হাতে মাশাল্লাহ সুন্দর হয়। তো এবার হচ্ছে সব কিছু একসাথে মাখিয়ে ফেলবো। এই তো রান্নার আসলে এটার আর কোনো ঝামেলাই নেই, মাখিয়ে জাস্ট বসিয়ে দেওয়া, নাড়াচাড়া করতে হয় না কিচ্ছু না, শুধু জিনিসপত্র কেটে রেডি করাটাই একটু সময় সাপেক্ষ। তো সব কিছু মিলিয়ে 15-20 মিনিটের মধ্যে রান্নাটা হয়ে যায় আর কি। তো এখানে খুব ভালো মতো মশলার সাথে মাছগুলো ইভেনলি মাখিয়ে এবার আমি যতটুকু পরিমাণের পানি দরকার, এই মাছটা কিন্তু একটু ঝোলঝোল ভালো লাগে, একদম মাখা মাখা ভালো লাগে না, তো সেই অনুপাতে একদম পানি দিয়ে আমি এটাকে বসিয়ে দেব। যেটা বলছিলাম, এটা একদম নাড়াচাড়া করা যাবে না, এইভাবেই জাস্ট ঢেকে বসিয়ে দিব। জাস্ট মানে যখন হবে তখন হচ্ছে ঢাকনাটা খুলে ধনে পাতা দিয়ে দেবো, এরকম আর কি। তো খুবই ইজি আর ঝটপটও হয়ে যায়, প্লাস ছোট মাছ কিন্তু খেতেও অনেক মজা। যদিও আমি ছোট মাছ আগে রান্না করার প্রচুর ভয় পেতাম, পারতাম না, বাট এখন আলহামদুলিল্লাহ চেষ্টা করতে ইচ্ছা করে যে ট্রাই করে দেখি, হলে হলো না হলে পরে দেখা যাবে। বাট আলহামদুলিল্লাহ এই পর্যন্ত কোনো অ্যাটেম্পটি এমন হয়নি যে ফেল করেছে। যদিও আমি বড় বড় যেমন মিষ্টি বানানো এই সেইগুলো আমি মানে ভয়ে আমি শুরুও করি না, আর আমি মিষ্টি খাই না, তো যে যে জিনিসটা খায় না ওইটা কিন্তু আসলে বানাতে খুব একটা আগ্রহ কাজ করে না। তো যাই হোক, এখানে হচ্ছে চুলাটা জ্বালিয়ে আমি এই যে ঢাকা দিয়ে বসিয়ে দিচ্ছি। চুলার জালটা মিডিয়ামে রেখে দিতে হবে, 15 মিনিটের মতো লাগে, তারপরে একদম ঝোলটা কনসিস্টেন্সি ঠিক মতো আসলেই নামিয়ে ফেললে হবে। এই তো রান্না প্রায় শেষ। শেষ বলতে এখন আমি জাস্ট উপর থেকে ধনে পাতাগুলো দিয়ে দিব, আর কোনো কাজ নেই। ফ্রেশ আর বেশি বেশি করে ধনে পাতা দিলে এই তরকারির স্বাদটা আরও বেড়ে যায়, আর ধনে পাতাটা এটাতে মাস্ট, ধনে পাতা ছাড়া এটার মজা লাগবে না। আজকে আমাদের লাঞ্চ, এখানে আছে কলমি শাক ভাজি, এটাও ফ্রেশ ওই দিন এনেছিল। আর এই তো কাচকি মাছ তো রান্না করলাম, এই পাশে আছে মুরগির মাংস, অ্যামেলিয়াকে মাংস দিয়ে খাইয়ে দিয়েছি, বাট আমরা এই দুটা দিয়েই হয়ে যাবে, তাই না? শুধু মাছ দিয়ে হবে, ওর বাবা আসলে অনেক বেশি আইটেম পছন্দ করে না, তো দেখা যায় আমাদের কাছে সবসময় একটা কি দুইটা সবসময় হয়। এই হচ্ছে আজকের খাবার দাবারের আয়োজন। আমার অবশ্য শাকটা খুবই পছন্দ, কলমি শাক হলে আমার আর কিচ্ছু লাগে না। আর এই যে ও, তুমি কেন আসছো এখানে, কি খাচ্ছ এটা, এটা কি, এগুলো কি? হ্যাঁ বলো, একটু নিজে নিজে এক একা খেতে পছন্দ করে মিডিয়া, কি এটা বলো তো, আমরা খাওয়া দাওয়া করি যাচ্ছে না, তোমার চোখগুলো সব ঢেকে গেছে। আমরা হলো পাশাপাশি গিয়েছিলাম, যেটা বলেছিলাম যে এটা দিয়ে খাওয়া হয়ে যাবে, মানে পুরো ফিনিশ, এটা দিয়ে আমি শুধু শাক খেয়েছি, ওর বাবা এটা দিয়ে শুধু খেয়েছে।
তো আমি আমার নেইবারকে হচ্ছে দিয়ে এসেছি, এত মজা হয়েছে ওকে না দিয়ে আসলে। আর ওরা এরকম ডিফারেন্ট টাইপের ডিশ, বাঙালি ডিশ পছন্দ করে। তো এই যে আমি শাকও দিয়েছিলাম, একটু মাছও দিয়ে এসেছি। তো ও আবার আমাকে দিয়েছে কি, আমি বেসিক্যালি এটার জন্যই ক্যামেরাটা অন করেছি, এটা হচ্ছে সজনে পাতা, যেটা সজনে পাতা ওরা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, ওরা শাককে বলে কিরাই। তো ওদের শাক রান্না করার প্যাটার্ন হচ্ছে এরকম, মানে ওরা কি বাবা কোলে আসো কোলে আসো নো 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 মার কোলে আসো, ওরা হলো ভাত দিয়ে শাক খায় না, ওরা খায় যে এরকম স্যুপের আকারে। এটা হচ্ছে কোকোনাট মিল্ক দিয়ে একটা প্রিপারেশন করে। আমি অনেক আগের ব্লগে শেয়ার করেছিলাম যে তামিলরা কীভাবে শাক খায়। তো এই যে এভাবে তামিলরা শাক খায়, ওরা মানে কোকোনাট মিল্ক যেটা, নারিকেলের দুধ দিয়ে ওরা একটা স্যুপের মতো রান্না করে। দেখলে মনে হতে পারে জানলা দুধ দিয়ে শাক কেমন লাগে, বাট আসলে কিন্তু খেতে এটা মজা। আমি শুরুর দিকে একবার খেয়েছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছিলাম, ডিফারেন্ট টেস্ট, আমরা আসলে বাংলাদেশে এরকম খাইনি। তো এটার স্বাদটা আসলেই মজা। তো শুধু এই শাক না, কলমি শাক হোক বা যে কোনো শাকই ওরা হচ্ছে এইভাবে রান্না করে। আর ওরা ভাত দিয়ে শাক খায় না, ওরা খায় হচ্ছে এই যে এরকম স্যুপের মতো করে সাইড ডিশ হিসাবে খায় আর কি। তো এই হচ্ছে তামিলরা কীভাবে শাক খায়। আর এই দিকে আমি কাজ মানে আপনাদেরকে দেখাতে দেখাতে অ্যামেলিয়া অলরেডি দুষ্টামি শুরু করে দিয়েছে, লবণ ফালানো শুরু করেছে। তুমি এগুলো কেন দুষ্টু করছো মামি? চলো আমরা এখন স্লিপ স্লিপ করব। এখন হলো এই স্যুপটা ট্রাই করব। ওরা এই ইয়েটা আর কি, শাকটা কীভাবে রান্না করে আমি স্যুপ বলি বারবার। ওরা হচ্ছে পেঁয়াজ মরিচ দিয়ে শাকটাকে আগে একটু ভেজে, তারপরে ওদের যে টেম্পারিংয়ের মশলাগুলো আছে, ডিফারেন্ট মশলা ওরা ইউজ করে, ওইটা দিয়ে তারপর হচ্ছে নারিকেলের দুধ দিয়ে দেয় আর কি। তো বিসমিল্লাহ। আমি এর আগেও খেয়েছি, আমার কাছে ভালোই লাগে। এই যে মরিচও দেয়, যাদের নারিকেলের দুধ পছন্দ না তাদের ভালো লাগবে না, বাট এটা অনেক হেলদি একটা, যেহেতু সজনের পাতা কিন্তু খুবই হেলদি। তো আমার কাছে খারাপ লাগে না, আর বোঝাই যায় না কোনো, মনে হচ্ছে যে আমি কোনো স্যুপ খাচ্ছি, ক্রিমি কোনো স্যুপ খাচ্ছি, মজাই। একটু পপকর্ন ভেজেছি, পপকর্নের সাথে কোক হলো আমার খুবই পছন্দের একটা খাবার। বৃষ্টি বৃষ্টি দিনে আসলে কোনো মুভি দেখলে এটা হচ্ছে বিকালের একদম ম্যান্ডেটারি একটা নাস্তা। তো আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।